আমরা খুবই সুন্দরভাবে বন মোরগের খেলা উপভোগ করতেছি। চারটি এখানে দুই ধরনের বন মোরগ আছে, এই তো দেখা যাচ্ছে দুটি বন মোরগ, এই তো একটা হাট দিছে। বন মুরগগুলো সাধারণত আমরা জংলি মুরগ হিসেবে সবাই জানি, ইংরেজিতে এদের সুন্দর একটি নাম আছে, সেই নামটি হলো রেড জাঙ্গল ফাউল। এদের বৈজ্ঞানিক আরেকটা নাম হচ্ছে গালাস। মুরগগুলো সর্বোচ্চ 65 থেকে 75 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে, ওজন 1 কেজি মতন। মুরগটির যে দৈহিক গঠন সেটি হচ্ছে হলদে, কমলা, লাল ও কালো রঙের, মাথার গাছ কাটা থাকে, ফুলটি টকটকে লাল, বাদামি রঙের মুরগিটির গায়ে গাঢ় হালকা রঙের অসংখ্য ছোপ থাকে। এতে দেখতে পাচ্ছেন হালকা গাঢ়। বন মুরগগুলো স্বাভাবিকভাবে বিভিন্ন রকম শস্য, দানা, বীজ, পোকামাকড় এদের প্রিয় খাবার। বাসা মাটির উপরে এরা বসবাস করতে খুব ভালোবাসে। 7 থেকে 6টি ডিম দিয়ে থাকে এবং 16 থেকে 22 দিনের মধ্যে ডিমগুলো ফুটিয়ে তোলে বা বাচ্চা জন্ম নেয়। পাহাড়ি বন চা বাগানগুলোতে এদের আবাসস্থল, সচরাচর দৃশ্যমান আবাসিক পাখি, সচরাচর দৃশ্যমান আবাসিক পাখি হিসেবে এদের যথেষ্ট পরিচিতি আছে। বিভিন্ন বাসা বাড়িতে এই পাখিগুলো অনেকে এখন পালন করে বা মুরগুলো খাবারের জন্য পালন করে এবং মাংসে খুবই সুস্বাদু। পাখিগুলো আমরা যারা পাহাড়ে ঘুরতে যাই পাখিগুলো মোটামুটি দেখতে পারি, আর পাখির পিছনে আমরা অনেক সময় দৌড়াই, বন মুরগ ধরে রান্না করে খাবো। পাহাড়ে পিকনিক করতে গেলে অনেক সময় বন মুরগে আমাদের প্রথম টার্গেট থাকে, যে যে কোনোভাবে একটা বন মুরগ ধরে আমরা রান্না করে খাবো।